বড় মা। হ্যাঁ, এই বড় মা শব্দটার সাথে অনেক অনেক মানুষের অনেক বিশ্বাস, আস্থা, ভরসা এবং আবেগ জুড়ে আছে। সারা বছরই বিভিন্ন জায়গা থেকে, দূর দূর থেকে বহু ভক্ত আসেন মায়ের দর্শনে। কিন্তু কালী পুজোর সময় মায়ের দর্শনের একটা আলাদাই মাহাত্ম্য আছে। অনেক বড় করে মায়ের এই বড় মূর্তির পুজো হয় সেই সময়, আর সমাগমও ঘটে বহু ভক্তের। প্রচণ্ড ভিড়ে ঠাসা তখন এই নৈহাটি। হ্যাঁ, আপনারা তো দেখে মোটামুটি বুঝতেই পেরেছেন আমরা আজকে কোথায় আছি। আমরা চলে এসেছি আজ বড় মার দর্শনে, নৈহাটির বড় মা। দুর্গাপুজোর পর থেকেই শুরু হয়ে যায় মূর্তি গড়া, তারপরে লক্ষ্মী পুজোর সময় হয় খুঁটি পুজো, তারপরে কালী পুজোর সময় তো ধুমধাম করে এই পুজো হয়ই, যা দেখতে দূর দূর থেকে মানুষ ছুটে আসে। তাই আজ বহুদিনের ইচ্ছা পূরণ করতে মায়ের দর্শনে চলে এলাম নৈহাটি। চলুন আপনারাও আমাদের সাথে দর্শন করে নিন। বড় মার দর্শন করতে গেলে আপনারা দুভাবে যেতে পারেন, এক শিয়ালদা দিয়ে, এক হাওড়া থেকে। যদি হাওড়া থেকে যান, হাওড়া থেকে চুচুড়া স্টেশনে নামুন, নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বা তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে গিয়ে টোটো, অটো, ম্যাজিক, যা আপনি ধরতে চান ধরতে পারেন। এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে গেলে আপনি টোটো পাচ্ছেন, এই যে দেখালাম আপনাদেরকে, টোটো ওখানে দাঁড়িয়ে আছে। আর এবার আমি চলছি তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে, এই দেখুন বাঁ দিক থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের সিঁড়ি নামছে, আর ওপাশে রাস্তা পার হয়ে উল্টো দিকে দেখতে পাচ্ছেন যে রয়েছে অটো, ওখান থেকে ম্যাজিকও ছাড়ে। অটো কিছুটা এসে আপনার কিছুটা আগেই নামিয়ে দেবে, টোটো আসলে এখানে আপনাকে নামাবে, আর ম্যাজিকে আসলে একদম ফেরিঘাটের প্রায় কাছাকাছি জায়গায় আপনাকে নামিয়ে দেবে। তিনটে অপশান আপনাদের রয়েছে এখানে চুচুড়া ফেরিঘাট আসার। হ্যাঁ, আমি এখন পৌঁছে গেলাম চুচুড়া ফেরিঘাট, এই যে এইখানে দেখুন টোটোটা কিছুটা আগে নামিয়ে দিচ্ছে এখান পর্যন্ত, মানে ফেরিঘাটের এই যে রাস্তাটা, এই রাস্তার কাছাকাছি পর্যন্ত একদম ম্যাজিক আসে, ম্যাজিক এখান থেকে ছাড়েও, আর অটো ছাড়ছে কিছুটা পাঁচ মিনিট আগে পর্যন্ত আগের থেকে। তাই আপনি সেইভাবে যেটাতে আপনার সুবিধা হবে সেটাতে আসুন। আমি যদিও এসেছিলাম অটোতে, অটো ভাড়া নিয়েছিল 10 টাকা করে। এখানে দেখুন, এখানে আমরা ফেরি পার হব, ফেরি পার হওয়ার জন্য আমাদের পড়বে হচ্ছে 8 টাকা। দিনের প্রথম আর শেষ লঞ্চের সময়সূচিও আমি আপনাদেরকে দিয়ে দিলাম, ভিডিওতে পজ করে দেখে নেবেন। টিকিট কাটা হয়ে গেছে, এবার এগিয়ে যাব আমরা লঞ্চের দিকে। এখান থেকে আমরা পার হব, ওপারেই হচ্ছে আমাদের নৈহাটি। এই নৈহাটিতে নেমেই এই দেখুন একটুখানি হাঁটা পথে, এই যে পাশে আপনার ঘাট, আর একটুখানি হেঁটে গেলেই, 5 মিনিটেরও কম রাস্তা হেঁটে গেলে আপনি পৌঁছে যাবেন বড় মার মন্দিরে। আর শিয়ালদা হয়ে আসলে শিয়ালদা নৈহাটি লোকালে চলে আসুন নৈহাটি, আর ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে শিয়াল নৈহাটি স্টেশন থেকে 5 মিনিটের রাস্তাতে, ওদিক দিয়েও 5 মিনিটেরও কম রাস্তা থেকে পৌঁছে যান এই বড় মায়ের মন্দিরে। হ্যাঁ, এই যে মন্দির, এটা কিন্তু বেশি দিনের প্রতিষ্ঠিত নয়, এটা আগের বছরই 2023 প্রতিষ্ঠিত হয়েছিল, এই মন্দির করা হয়েছে 100 বছর পূরণের পরে। এই বাঁ দিক দিয়ে ঢুকতে হবে, বাঁ দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা। এটাতে গেলে কিভাবে আসবেন, এবার বলে দিই কখন আসতে পারবেন, কখন ভোগ খাওয়ানো হয়। এখানে পুজোর সময়সূচি হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা, আর বিকাল 4টে থেকে রাত 8টা। মাঝে 1টার পরে এখানে কিন্তু যে পুজো হয় সেই পুজোর প্রসাদ সবাইকেই দেওয়া হয় পাতায় করে। এছাড়া ভোগ কিন্তু এখানে আপনি সব দিন পাবেন না, ভোগ খেতে হলে আপনাকে আসতে হবে মঙ্গল শনিবার। যে কোনো দিন আসুন আর লাইন করে সুন্দরভাবে দর্শন করুন মায়ের, এখানে টাকার কোনো রকম কোনো চাহিদা নেই। আপনি যদি টাকা দিতে চান, প্রণামী বাক্স আছে, সেখানে আপনি দিতে পারেন, আর আশেপাশে ডালার দোকান থেকে পুজো নিয়ে আপনি মাকে পুজো দিতে পারেন। ঠাকুরমশাইয়ের হাতে টাকা দিলেও কিন্তু ওনারা হাতে নেবেন না, প্রণামী বাক্সেই আপনাদেরকে টাকা দিতে হবে। দর্শনের সাথে সাথে আপনাদেরকে বলে রাখি, এই মা প্রথমে ভবেশ কালী রূপে পরিচিত ছিলেন। হ্যাঁ, ভবেশ চক্রবর্তী কালী সাধক, যিনি রাসের মেলা নদিয়ার দেখতে গিয়ে তার বড় ঠাকুর দেখে ইচ্ছা হয় তিনি বড় ঠাকুরের পুজো করবেন। 21 ফুটের ঠাকুর প্রথমে প্রতিষ্ঠা করে শুরু হয় মায়ের পুজো। সেই পুজোর পর থেকে মা তখন পরিচিত ছিলেন ভবেশ কালী রূপে। তারপর তার এই বড় আকারের জন্য তাকে সবাই বড় কালী বলেও ডাকতে থাকেন, এবং কালক্রমে মানুষের মুখে মুখে হয়ে যায় বড় মা। হ্যাঁ, তিনি এখন আমাদের সকলের বড় মা।
এখনও নাকি শোনা যায় নূপুরের শব্দ। মা প্রতিনিয়ত প্রতি ভক্তের মনোকামনা পূরণ করে চলেছেন, আর তাই ভক্তের ভিড়ও কিন্তু কখনোই কমে না, বেড়েই চলে। তাই দেরি না করে আপনারাও চলে যান মায়ের দর্শনে। আজ এতটাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের বড় মা সকলের মনোকামনা পূরণ করুক।